আজ মহালয়া, ভোর হয়েছে 3:55-তে অ্যালার্ম দিয়ে আমি ঘুম থেকে উঠেছি। 4:00 বাজতে বাজতে ভাবলাম একটা ভ্লগ শুরু করি। আজকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো। চোখ খুলেই আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে বাইরে একটা বক্সে মহালয়া বাজছে, কিন্তু ওটা ভালো করে শুনতে পাচ্ছি না, তাই জন্য আমি ঘরে আমার মোবাইলেই মহালয়াটা চালিয়েছিলাম। এখন তো কারুর বাড়িতেই সেরকম রেডিও পাওয়া যায় না। তারপরে ভাবলাম যে না, আর দেরি করে লাভ নেই, আমি বরঞ্চ সকাল সকালই মানে ভোর ভোরই স্নানটা সেরে নিই, তাহলে সারা দিনের মতনই নিশ্চিন্ত। তাই জন্য আমি স্নান করতে চলে গেলাম, আজকে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। আজকের দিনে সবাই অনেক ধরনের রিচুয়াল করে, যেরকম ঘর ঝাড় দেওয়া, প্রদীপ জ্বালানো, মানে যতটাকে ক্লিনস করা যায় ততটাই ভালো। তো ওই সমস্তর জন্য সবার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া প্রয়োজন। আমি স্নানটা আগে আগে সেরে নিয়েছি, এরপরে আস্তে ধীরে আমি যা কাজ করব সেটা হয়ে যাবে। যাই হোক, দুর্গাপুজো তো এসেই গেল, আমাদের সবার এখন নানান ধরনের কাজ একেবারে মাথায় উঠে বসে আছে। ইতিমধ্যে আমার একটা কথা খুব মনে পড়ছে, আগের বছর এই 2nd অক্টোবর আমি ঠিক 4:00 উঠেছিলাম, কিন্তু সেদিন কিন্তু মহালয়া ছিল না, সেদিন ছিল আমার প্রি ওয়েডিং এর শ্যুট। ঠিক তার আগের দিনই আমি লাইফে প্রথম নেল এক্সটেনশন করে এসেছিলাম। সেই দিনটা আমার মনে পড়লে এখনো অনেক ভালো লাগে। সেই দিনেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো চলো ওই দিনটাকে এক ঝলক একটু দেখে নিই। আমি অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কি শাড়ি আর তার সাথে কি ব্লাউজ পরবো। এই ছোট লেস বর্ডার দেওয়া পিঙ্ক কালারের মাল কটনটা পরেছিলাম আর তার সাথে একটা হাকোবা ব্লাউজ, আর সেদিনকে একদম টপ নট জিনিস দিয়ে আমি মেকআপ করেছিলাম। আর তবে আমার এই লুকটার থেকে সব থেকে বেশি পছন্দ ছিল আমার 2nd ডে যেটা প্রি ওয়েডিং এর হয়েছিল সেই লুকটা। প্রি ওয়েডিং এর 1st ডে শ্যুট হয়েছিল বর্তির বিলে, আর বর্তির বিলে কাদা কাদা হলে কি যে একটা মেসি অবস্থা হয় তা তো তোমরা অনেকেই জানো। তো সেদিন বৃষ্টি ফৃষ্টি পরে চুল ফুল পেতে গিয়ে একাকার অবস্থা হয়েছিল। যাই হোক, ওটা একরকমের এক্সপিরিয়েন্স। আর 2nd ডে যেটা আমাদের প্রি ওয়েডিং শুটের ছিল সেটা আবার অন্য জায়গায় হয়েছিল, সেটার এক্সপিরিয়েন্স আবার আরো অন্যরকম। আর এই সময়কার নেল এক্সটেনশনটার মতো ভালো নেল এক্সটেনশন পরবর্তী যতবার নেল এক্সটেনশন করেছি ওই রকম ভালো আর কোনো দিনও হয়নি। সো সিটি সেন্টারে নেল এক্সটেনশনের টাকা একটু বেশি হলেও তার লংজিভিটি, তার টেক্সচার, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আচ্ছা, এই বছরের মহালয়ায় আবার ফেরত চলে আসি। ওই 5:30-5:30 দিক থেকে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। তার আগের রাতে এত গুমোট লাগছিল, ওয়েদারটা একদম বাজে ওয়েদার ছিল, আর বৃষ্টি হওয়ার পরপর পুরো সকালটা একদম দারুণ সুন্দর ঠান্ডা হয়ে গেল। তারপর নিচ থেকে যখন আমি ওয়ার্কআউটটা সেরে ফিরলাম, আমি লিটারেলি ফিল করছি যে আমি পেট অনেকটা লুজ করেছি। আমার এই লোয়ার টামিটা কমতে একটুখানি টাইম লাগে, বাট আমি এক্সারসাইজ করে ওটা কমিয়ে দেবো। আর এক্সারসাইজ করে আসার পর এত হ্যাপি হরমোন রিলিজ হয় না, মুডটা দারুণ থাকে। ওই ফ্যাটিগ নেচারটা বা একটুখানি লেজি নেচারটা এখন আর লিটারেলি নেই। এখন আমি পয়সা করে নিয়ে চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে কিছু জিনিস আনার আছে, সেটা নিয়ে ফট করে চলে আসব। আর তারপরে একটু বেলা বাড়লে আবার এত রোদ বেরিয়েছিল যে আবার যেইকে সেই গরম গুমোট একটা ব্যাপার ফিল হচ্ছিল। তবে তোমরা জানো কি, যে যাদের PCOD বা PCOS আছে তাদের কিন্তু ভিটামিন ডি নেওয়াটা প্রচণ্ড দরকার, আর তার জন্য সান এক্সপোজার তাদের মেইনলি করতেই হবে। ওই সারা সকাল ঘরে বসে থাকলাম তাহলে কিন্তু হবে না, সান এক্সপোজার কিন্তু PCOSদের জন্য জরুরি। এনিওয়েজ, ম্যানহোলগুলো থেকে তো জল বেরোতেই থাকে নোংরা নোংরা, ওটাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি চলে গেলাম আমার বাজারের দিকে। আগের দিন তো বাজার বসতে অনেকটাই দেরি করেছিল, তাই আজকে দেখলাম সকাল সকালই বাজার চলে এসেছে এবং আমি একটু দরকার হলে লেট করে এসেছি। বাইরের বিভিন্ন বাজার থেকে ভেতরে, মানে আমাদের সোসাইটির ভেতরে যে বাজারটা বসে সেইটার দাম একটু বেশি হয় যে বিভিন্ন জিনিসের, তবে টাটকা প্রচণ্ড পাওয়া যায়। আগের দিন যে দুটো শশা নিয়ে গেছিলাম ওটা বেশ ভালো ছিল, বাট আজকে যে শশাগুলো ওরা এনেছিল সেগুলো আমার একদম পছন্দ হয়নি, না দেখতে ভালো না আমার মানে পছন্দসই কোনো কিছুই ছিল না। তাছাড়া আমি একটু আপেল নিয়েছি, দুটো আপেল নিয়েছি। আমি কম করেই ফল নিই, কারণ ফল খেতে না আমার অনেক সময় মনে থাকে না, আমার সেরকম অভ্যাস নেই ফল খাওয়া।
খাবার। তাছাড়া এরকম মোচা, কাঁচকলা, আমলকি, মূলো, কুদরি সব ছিল। আজকে আমি দুখানা নিয়েছি আপেল, আটটা কাঁঠালি, কলা, তিনটে শশা আর কিছুটা আমলকি। এই অল্প একটু ফল নিয়ে দেখলাম 150 টাকা হয়ে গেছে। আমি জাস্ট দুদিনের ফল নিয়েছি, তাতেই 150 টাকা, মানে ফলের দাম একদম আকাশ ছোঁয়া। আমাদের যে এন্ট্রান্স, মানে আমাদের ব্লকটার যে এন্ট্রান্স, ওই এন্ট্রান্সের সামনেও লাইটিং লেগে গেছে। ব্যাস আর কিছুদিনের অপেক্ষা, এই লাইটগুলো জ্বলতে আর বেশিক্ষণ সময় লাগবে না। বাড়িতে এসে একদম ফ্রিজে ফলের সেকশনটায় ফলটা ঢুকিয়ে দিলাম, যখনই খাবো তখনই ফলের সেকশনটা থেকে ফল বার করবো, ধোবো আর আমি খেয়ে নেবো। যেহেতু লাঞ্চটা স্কিপ করি ওই সকালের ব্রেকফাস্টটার পর, তো তাই জন্য ফলটা ওই সময় অতি অবশ্যই লাগে, মানে কিছু একটু খেতে লাগে, যেটা হেলদিও হবে আবার বেশি ক্যালোরিও থাকবে না। আমি নিচে বাজার থেকে এসে আমার জিরা বাটারটা অলরেডি বানিয়ে নিলাম, এবার আমি আস্তে আস্তে ওটাকে খাবো, ওটা যখন লিউকওয়ার্ম হয়ে যাবে তারপরে আমি 1 ঘন্টা পর নেব আমার ব্রেকফাস্ট। আর আজকে আমার ব্রেকফাস্টে ছিল 2 রুটি, বাঁধাকপির তরকারি আর চিচিঙ্গা ভাজা। আমি মাঝে মাঝে ভাবি আমি রুটি দুচোখে সহ্য করতে পারতাম না, আর এখন মনে হয় রুটি ছাড়া ব্রেকফাস্টে অন্য কিছু নেব না। আমি কিন্তু ভালোবাসার থেকে এটা করি না, এটা আমাকে করতে হবে আমার নিজের শরীরের জন্য, তাই করি। নীল তো আজকের দিনেও কাজ নিয়ে বসে গেছে, ওকে তো কিছু বলার নেই। যদিও আজকে আমরা বিকালের দিকে একটুখানি নিজেদের টাইম স্পেন্ড করতে বেরোবো, তাই সকালটা ওকে অফিসে দিতেই হবে, যতই গান্ধী বার্থডে আর মহালয়া হোক না কেন। নীল বলছিল যে দুপুরের দিকে ওর হালকা হালকা খিদে পাচ্ছে, ওই 3:30-4:30 দিকে। তো আমি বললাম যে তুমি একটা কাজ করো, অন্য কিছু না খেয়ে চলো ফ্রুটস খাই। তো আমি ওর জন্য একটা আপেল কেটে দিলাম। আমার আপেল ওরকম কাটা খেতে ভালো লাগে না, আমি ফলটাকে একটু ধুয়ে নিয়ে তারপরটা এমনি কামড়ে খেয়ে নিই। আর ও আর কি বলে যে আমার অত ইয়ে নেই, আমাকে স্লাইস করে দাও তুমি, আমি যাতে না দেখেও একটা স্লাইস তুলে খেয়ে নিতে পারি। আর তোমরা জাস্ট বিশ্বাস করবে না, হ্যাঁ হয়তো অন্যান্য জায়গা থেকে আমাদের সোসাইটির ভেতরে বাজার যেগুলো আসে সেগুলোর দাম একটু বেশি হয়, কিন্তু এই আপেলটা খেতে এত দুর্দান্ত ছিল, মানে বালি আপেল না কিন্তু এত সুস্বাদু ছিল যে আমার খেয়ে এত মিষ্টি লেগেছে, আমি ভেবেছি যে বারবার আমি আপেল ফাপেল কিনলে এখান থেকেই কিনবো। সো এবার আমি তোমাদেরকে আমার একটা ডিসিশনের কথা বলি। হ্যাঁ, আমি ঠিক করেছি যে আমি আমার হেয়ারটাকে কাট করে ফেলবো। এবার কতটা কাট করবো, কি কাট করবো আমি কিচ্ছু জানি না, বাট কাট করে ফেলবো। এই ডিসিশনটা আমি কেন নিয়েছি সেটা আমি একেবারে এলাবোরেটলি তোমাদেরকে এখন বলবো। কিছুদিন আগে আমি বেলঘরিয়া গেছিলাম, আমি যার কাছ থেকে গত 2 বছর ধরে হেয়ার স্ট্রেটনিং করি তাকে একবার আমার হেয়ারটা দেখাতে। দিদি যখন দেখলো আমার হেয়ারটা বললো, দেখো তুমি কোলাবোরেশনের জন্য হেয়ার কালার তো করিয়েছো, কিন্তু হেয়ারের যে কী ড্যামেজ করে ফেলেছো সেটা তুমি নিজেও ভাবতে পারছো না। আর এই বছর যদি তুমি আবার একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করো, লাইক স্ট্রেটনিং অর স্মুথনিং, যেটা তুমি করে আসছো গত 2 বছর ধরে, তাহলে তোমার চুলটা দেনেন দেন তো খুব সুন্দর লাগবে যেরকম আগে লাগতো, বাট এই 2-3 মাস পর থেকে না তোমার হেয়ারটা না ভেঙে ভেঙে পড়বে মাঝখান থেকে থেকে। হেয়ার কাট করতে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে গেছি, আর আমি দেখছি যে কুর্তিটা আমি পরেছি সেটা লুজ হচ্ছে। আমি 40 সাইজের কুর্তি আগে পরতাম, তারপরে আমি একটু হেলদি হয়ে যাওয়ার পর 42 সাইজ লাগতো, আর এখন আমি এটা 40 সাইজ পরেও আমার ইভেন ঢিলা হচ্ছে। জাস্ট আমি খুশি হয়ে গেছি লিটারালি। তো যাই হোক, দিদি বলল স্ট্রেটনিং স্মুথনিং তো তুমি করোই না, তার থেকে তুমি কোনো প্রোটিন ট্রিটমেন্ট করো, লাইক ন্যানোপ্লাস্টিয়া বা বোটক্স এটসেট্রা। বাট দিদি যেহেতু নিজে সেটা করে না, আমি ওই জন্য অন্য কারুর কাছে না এই ট্রিটমেন্টগুলো করাতে ভরসা পেলাম না, কারণ আমি ফেসবুক বা ইউটিউব সব জায়গাতেই দেখছি যে অনেকের ন্যানোপ্লাস্টিয়া বা বোটক্স ঠিক ট্রিটমেন্ট হয় না, ঠিক লোকের হাতে হয় না। তো আমি ওই জন্য অত অত টাকা দিয়ে, আমার যেহেতু লেন্থও বেশি তাই জন্য আমার 8-10 হাজার টাকা তো লাগতোই, আমি ওই অত টাকা দিয়ে তারপরে আমি মানে ঠকতে চাইছিলাম না। তাই আমি দিদিকে বললাম যে প্রোটিন ট্রিটমেন্টও আমি করতে চাই না, এছাড়া আমি চুলটাকে কি করে ঠিক করতে পারি সেটা বলো। তো দিদি বললো যে তাহলে তুমি চুলটাকে কাট করতে পারো, যে জায়গাগুলো হেয়ারে কালার আছে সেই চুলগুলোতে বেসিক্যালি আর কিছু নেই, মানে এরপরও যদি আমি কেমিক্যাল দিই তোমার চুলগুলো লাইক লিটারালি মানে খসে পড়ে যাবে এরকম টিকটিকির লেজের মতো, তাই হেয়ারটা কাট করাটাই আমার একমাত্র সলিউশন ছিল। তো সেই মতো আমি একটা ডেট নিয়ে মহালয়ার দিনটাই ঠিক করি যে এই দিনই আমি হেয়ারটাকে কাট করতে যাবো। আর বেলঘরিয়া যখন যা তাই শিল্পাকে আজকে প্রথমে আমি ওর জামাটা দেবো, আর দিদার বাড়িতেও দেখা করবো, দিদার সাথে অনেক দিন দেখা হয় না। আমার দাদু যেহেতু এই বছরই মারা গেছে তাই জন্য এই বছর দিদাদের অসুচ, আমি ওদের কোনো গিফট দিতে পারবো না, তাই জন্যই দিদার বাড়িতে আমি কোনো গিফট দিচ্ছি না পুজোতে। আমি কেরালা থেকে বেশ কিছু সোপ কিনে এনেছিলাম, সেগুলো আমি দেবো দেবো করে ভুলেই যাই। তো আজকে আমি দিদাদের জামাকাপড় তো কিছু দিচ্ছি না, তাই ওই হ্যান্ডমেড যে সোপগুলো কেরালা থেকে নিয়ে এসেছিলাম ওই 3খানা সোপ নিয়ে যাচ্ছি দিদার বাড়ির জন্য, একটা বউ
বৌদির, একটা আমার মামুনির, মামুনি মানে আমার মাসিকে আমি মামুনি বলি, আর একটা হচ্ছে দিদার। আর শিল্পার জন্য একটা নিয়ে যাচ্ছি, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের এটা আছে, রোজ, ল্যাভেন্ডার, অ্যালোভেরা এটসেট্রা। তো যে যেটা পাবে সেটা পাবে। আমি ভালো করে হেয়ারটাকে কম করে নিয়ে এরপর আমি বেরিয়ে যাব, চলো নিচে যাই। নিচে গিয়ে আমি তোমাদেরকে তিনখানা মণ্ডপ দেখাবো। আমাদের একটা সোসাইটিতে তিনখানা পুজো হচ্ছে, এটা হচ্ছে একটা পুজো, এটা মেইনলি লেকের ধারে হচ্ছে। নেক্সট এই পুজোটা হচ্ছে আমাদের জিমের সামনে, একদম জিমের এন্ট্রির সামনে এই পুজোটা হচ্ছে। সবাই সবার মতো সুন্দর করে মণ্ডপগুলোকে সাজিয়ে তুলছে। আর আরেকটা মণ্ডপ যেটাতে আমি থাকবো সেটা হচ্ছে একদম ঢুকেই, মানে এন্ট্রি দিয়ে ঢুকে যে ফার্স্ট মণ্ডপটা তোমরা দেখতে পাবে সেখানেই আমি আর কি থাকবো। সব মণ্ডপই এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন, এই কিছুদিনের মধ্যেই পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি তাও তোমাদেরকে একবার আমাদের এই মণ্ডপটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এখনো রেডি হচ্ছে, উপরে ঝাড়টার যদিও লেগে গেছে বাট কিছু কিছু ভেতরের ইন্টেরিয়ারও করা বাকি। যদি কেউ কাছাকাছি থাকো আর সিদ্ধার ভেতরে ঠাকুরগুলোকে দেখতে আসো, আমি যদি এই মণ্ডপটায় থাকি তাহলে তোমাদের সবার সাথে দেখা হয়ে যাবে। আমি বেরিয়ে পড়লাম নীলের সাথে বেলঘুরিয়ার উদ্দেশ্যে, আজকে হেয়ার কাট করবো, দিদার বাড়িতে যাব, শিল্পাকে জামা দেবো। প্রথম আমি শিল্পাকেই জামা দেবো, আমার তরফ থেকে গিফট ওকে দ্বারাই শুরু করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হেয়ার কাট করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।